সরকারের বিধিনিষেধের মধ্যে ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা ক্লাব। মঙ্গলবার বিকেলে ঢাকা ক্লাব প্রাঙ্গণে 500 প্যাকেট খাবার বিতরণ করতে দেওয়া হয় ভালো কাজের হোটেল নামের একটি সংগঠনের কাছে। করোনায় সুবিধা বঞ্চিতদের পাশে থেকে সংকট উত্তরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল। খাবার বিতরণ অনুষ্ঠানে ছিলেন ক্লাব পরিচালনা কমিটির সদস্য আহমেদ আশকারি, তানভীর আহমেদ মিকি, উপদেষ্টা শ্যামল দত্ত সহ আরও অনেকে। পরে কমলাপুর সহ আশপাশের এলাকার দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এই কোভিডের যে পরিস্থিতি, আমরা এখনও জানি না এটা কবে এর থেকে আমরা পরিত্রাণ পাব। তবে আমাদের যে সদিচ্ছা বা আমাদের যে উদ্যোগ এবং আপনাদের মাধ্যমে সহযোগিতা যদি আমরা পাই, এটা আমাদের অব্যাহত থাকবে। সংগঠিত প্রতিষ্ঠান যারা আছে তাদের মাধ্যমে আমাদের এই হতদরিদ্র মানুষের কাছে আমাদের এই শুভেচ্ছা, এই বিপদের দিনে এই শুভেচ্ছাটা আমরা পৌঁছে দেব।